বৃহস্পতিবার গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে মৎস্য দপ্তরের এক রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিভিন্ন জেলার ডেপুটি ডিরেক্টর, দপ্তরের অধিকর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকগণ। বৈঠকে 2023-24 অর্থবর্ষের বাজেট অনুসারে মৎস্য দপ্তরের কতটা কাজ এগিয়েছে সে সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সে সমস্ত ক্ষেত্রে সাফল্য আসেনি, তার কারণগুলি নিয়েও চলছেরা বিশ্লেষণ করা হয়। পাশাপাশি 2024-25 অর্থবর্ষে রাজ্যে মৎস্য চাষে অগ্রগতির লক্ষ্যে যে সমস্ত পরিকল্পনাগুলি নেওয়া হয়েছে সেগুলির লক্ষ্যমাত্রা পূরণের জন্য মিশন মুটে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান। তিনি আরও জানান, মৎস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা থেকে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে রাজ্য। এখনও বহিরাজ্য থেকে 17-20 হাজার মেট্রিক টন মাছ রাজ্যে আমদানি করতে হচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে চলছে দপ্তর। তিনি আরও জানান, 2023-24 অর্থবর্ষে অনুকূটি জেলার 17 মিয়া হাওরে মৎস্য উৎপাদনের কাজ অতি শীঘ্রই শুরু করা হবে। এছাড়া আরও 4টি পৃথক স্থানে নির্ধারিত করে মৎস্য উৎপাদনের জন্য কাজ শুরু করা হবে বলেও জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এখনও আমরা চাহিদার তুলনায় এখনও আমরা পেছনে রয়েছি। আমাদের আজও প্রায় 15-20 হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে। তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ, কিন্তু সাথে সাথে আমাদের সফলতা অনেকটা রয়েছে। যেমন এই 23-24 অর্থবছরে আমরা একটা বড় স্কিম স্যাংশন করেছি, আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম, আমাদের অনুকূটি জেলার 17 মিয়া হাওড় যেটা, তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে। এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো। এর বাইরে রিসেন্টলি আমরা আরও 4টা জায়গাকে আইডেন্টিফাই করেছি ডিফারেন্ট লোকেশন অফ আর স্টেট, এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায়। তো আমরা আমাদের লেভেলে কাজ করছি, লেটস সি, এবং আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদেরকে অবগত করব হোয়াট ইজ আওয়ার প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশারি ডিপার্টমেন্ট। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, এবছর লোকসভা নির্বাচন এবং নির্বাচনে আদর্শ আচরণবিধির জন্য জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে সরকারের ফিশ ফার্ম থেকে মাছ দেওয়া সম্ভব হয়নি, তাই সরকারি দামে মাছ বিক্রি করা সম্ভব হয়ে উঠেনি। তবে আগামী অনুষ্ঠানগুলোতে অবশ্যই মাছ বিক্রি করা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।